আজ দোল পূর্ণিমার সন্ধ্যায় প্রতি বছরের মতো এবছরও আমরা বেরিয়ে পড়েছি কিছু স্থান দর্শনে। তো প্রথমেই আমরা শ্রীরামপুরে ধর্মতলার মোড়ে যে তিরুপতি পুজো হয় সেই তিরুপতি দর্শন করি এবং পুজো দিই। সেখান থেকে আমরা যাই বল্লভপুর রাধাকৃষ্ণের মন্দিরে, সেখানে প্রতি বছরের মতো এবছরেও খুব বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তো সেখানে গিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে পুজো দিই এবং সেখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমরা উপভোগ করি। সেখান থেকে আমরা চলে যাই শ্রীরামপুরের দোল মন্দিরের উৎসবে। সেখানে বিভিন্ন প্রচুর লোকের সমাগম আর ছোট মেলা বসে, তো সেই মেলাও আমরা ঘুরে দেখি।